প্রায়শি কিচেনে সকল বন্ধুকে স্বাগতম। আরেকটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি বানাবো দুধ, সুজি আর ময়দা দিয়ে ক্ষীরের পাটিসাপটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি আগে পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 কাপ ময়দা। আমি এই ময়দাটা দেবার পর এর মধ্যে দিয়ে দেবো এই কাম মেপেই 1 কাপ সুজি। এবার ময়দাটা আর সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে 1 কাপ চালের গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো চালের গুঁড়ো দেব না, শুধু ময়দা সুজি দিয়েই এটাকে বানাবো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলতে থাকব। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন এই রকম হবে একটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 পিঞ্চ লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো খেজুরের গুড়। মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যতটা পারেন মিষ্টি খাবেন। এখানে চিনিও আপনারা দিতে পারেন। আমি এখানে গুড় দিয়ে ব্যাটারটাকে রেডি করছি। ব্যাটারটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আমি যে কাম মেপে ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, সেই কাম মেপেই 1/2 কাপ গুড় দিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমি ঢেকে 10 মিনিট রেখে দেব, যাতে সুজিগুলো এর মধ্যে ফুলে গিয়ে এটা পুরো সেট হয়ে যায়। এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি, পাটিসাপটার জন্য ক্ষীরটা বানিয়ে নেব। পাটিসাপটার ক্ষীর বানানোর জন্য আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। দুধ আর ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে 1 বাটি নিয়েছি মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটাকে ধীরে ধীরে এই দুধটার সাথে মেলাতে থাকব। এবার এই ক্ষীরের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা গুড়। এখানে আপনারা চিনি দিয়েও করতে পারেন। আমি এখানে খেজুরের গুড়টাকে একটু মেল্ট করে নিয়েছি, দিয়ে এই গুড়টাকে মেশাচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখুন, এটা আমি গুড় দিয়ে করেছি বলে ক্ষীরের কালারটা লাল হয়েছে। আপনারা চিনি দিয়ে করলে ক্ষীরটা পুরো সাদাই থাকবে। দশ মিনিট পর আমি ব্যাটারটাকে দেখব, দেখুন কতটা ঘন হয়ে গেছে আর সুজিগুলো পুরো ফুলে গেছে। এখানে আমি ঘি ব্রাশ করছি। এবার এরা মাস্তে করে একটু পাতলা করে রুটির মতো ঘুরিয়ে নেবেন।
এবার আমি পুরটাকে এরকম এক সাইডে দিয়ে দেব একটু লম্বা করে। এবার একটু এরকম করে উল্টে নেব। দেখুন প্যানেতে একটুও আটকে গেল না, স্মুথভাবে পাটিসাপটাটা উঠে গেল। খুব হালকা হাতে এটাকে ঘোরাবেন, খুব জোরে নয়। এবার এক সাইডে পুরটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে খুব হালকা হাতে উল্টে উল্টে যেতে হবে। দেখুন প্যানের মধ্যে একটু আটকায়নি, একদম স্মুথভাবে এটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল ক্ষীরের পাটিসাপটা। দুধ আর ময়দা আর সুজি দিয়ে অসাধারণ স্বাদের এই ক্ষীরের পাটিসাপটাটা বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার টিপস ফলো করে যদি পাটিসাপটাটা বানাতে পারেন, আপনাদেরও একটাও পাটিসাপটা ভাঙবে না বা প্যানে আটকে যাবে না। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।